এলটিভিতে সবাইকে স্বাগত। এম এ জলিল অনন্ত, যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত, একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী। রেডিও ফুড থেকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, তিনি ও তার ভাই মুন্সিগঞ্জ জেলায় বাবার কাছে বড় হয়েছেন। 5 বছর বয়সে তিনি তার মাকে হারান। রেডিও ABC-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে অনন্ত তার নাম আব্দুল জলিল নামের গৃহশিক্ষকের অনুপ্রেরণায় তার বাবা রেখেছেন বলে জানান। অনন্ত জলিল ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে BBA এবং ফ্যাশন ডিজাইনিং এ পড়েন। জলিল 1999 সালে একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন। এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হল, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে। নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালী পর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল। তিনি 1 কোটি টাকা পারিশ্রমিক না পেলে অন্য পরিচালকদের সাথে কাজ করবেন না বলে জানিয়ে দেন, যদিও তিনি নিজেই এ পর্যন্ত রিলিজ হওয়া সবগুলো ফিল্মের প্রযোজক। অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে 3টি এতিমখানা নির্মাণ করেছেন। মিরপুর 10 নং, বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমুটি মডেল টাউনে আছে এই এতিমখানাগুলো। এছাড়াও সাভারের হেমায়তপুরের ধল্লা গ্রামে 28.5 বিঘা জমির উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন অনন্ত জলিল। তিনি ঢাকার হেমায়তপুরে অবস্থিত বাইতুল শাহ জামে মসজিদে নির্মাণ কাজেও অবদান রাখেন। এখন পর্যন্ত তার অভিনীত 6টি মুভি মুক্তি পেয়েছে, সেগুলো হল খোঁজ, দ্য সার্চ, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম, দ্য স্পিড, নিঃস্বার্থ ভালোবাসা এবং মোস্ট ওয়েলকাম টু। অনন্ত জলিল 2 বার মেরিল প্রথম আলো সেরা অভিনেতা পুরস্কারের জন্য নমিনীত হয়েছেন। 23 সেপ্টেম্বর 2011 সালে তিনি বিয়ে করেন বর্ষাকে। অনন্ত জলিলের এখন পর্যন্ত করা সবগুলো ছবির নায়িকা বর্ষা। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।